আসসালামু আলাইকুম বাঘে কামড়াইলে আঠেরো ঘা পুলিশে কামড়াইলে ছত্রিশ ঘা আর সাংবাদিক কামড়াইলে বাহাত্তর ঘা কিন্তু একজন নায়িকা যদি কামড়ায় ভাই কত ঘা কত কামড়ে কত ঘা আর কত ধানে কত চাল বুঝে গেছে শফিক আল মামুন প্রথম আলোর কন্ট্রিবিউটার দীর্ঘদিন প্রথম আলোর সঙ্গে শফিক আল মামুনের একটা সম্পর্ক দীর্ঘদিন বলতে দীর্ঘদিন প্রায় দেড় যুগ এক যুগের বেশি তো হবেই সেই সম্পর্ক এক নায়িকার অভিযোগে শেষ মানে প্রথম আলো এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে যে শফিক আল সঙ্গে প্রথম আলোর সমস্ত সম্পর্ক শেষ দেখেন একটা নায়ক বা নায়িকার সঙ্গে একজন সাংবাদিকের সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ এমনও হয়েছে যে কোন নায়িকার পৃষ্ঠপোষকতা করার জন্য আলাদা আলাদা সাংবাদিক আছে ধরেন কাদের জিয়া সব সময় দেখবেন সাকিব সাকিব খানের যাবতীয় নিউজ তার হাত দিয়ে প্রথম আলোতে যায় বা সাকিব খানের সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক আছে প্রথম আলোর না হলে মঞ্জুর কাদের জিয়া অন্য পত্রিকার অন্য একজন সাংবাদিকও সাকিব খানের আশেপাশে থাকবে তবে শীর্ষ স্থানের যে শীর্ষ পত্রিকার সাংবাদিক সাহেব খানের শীর্ষ কাছের জায়গায় থাকবে এটাই স্বাভাবিক সাংবাদিক চেষ্টা করে অন্যান্য সাংবাদিকদের সঙ্গেও সেই আর্টিস্টের একটা সুসম্পর্ক বজায় রাখবার জন্য সাদিয়া আয়মান সাদিয়া আয়মান নামটা খুব জ্বালাবই না বিপ্লবী বিপ্লবী মেয়েটা মেয়েটা বিপ্লবী বলেই সে ঠোটকাটা মেয়েটা ঠোটকাটা বলেই সে কোনো কথা বলতে কুণ্ঠাবোধ করে না সে কোনো সত্য বলতে পিছপা হয় না সে সব সময় তার যেটা তার খারাপ লাগবে সে বলবে যেটা তার ভাল লাগবে সে বলবে মুখের উপরে বলবে ঠুস বলে দিবে গত ছাত্র আন্দোলনে সাদিয়া ভূমিকা ছিল যথেষ্ট পজিটিভ ছাত্রদের পক্ষে সেটি নিয়ে মিলন ভট্ট একজন অভিনেতা সাদিয়া আইমানকে নিয়ে একটা উক্তি করেছিলেন এবং সে আমার মনে হয় জীবনের শিক্ষাটা সে পেয়ে গেছে ইহ জীবনে মিলন ভট্ট আর কোনোদিন মনে হয় না সাদিয়া আইমানকে নিয়ে আর কোন উক্তি করবে মিলন ভট্ট এরপরে সাদিয়া আইমানের কাছে মাফও চাইছে কিন্তু মাফ চাওয়ার পরেও সাদিয়া এমান তাকে একেবারে যতটা পারা যায় অপমানের চূড়ান্ত সে দেখে নিয়েছে মানে সাদিয়া কথা হলো ভাই আমি তো তোমার আগেও নাই তোমার পিছেও নাই তুমি কেন আমার নিয়ে যখন তখন লারার মানে ওই যে রিয়াকশনটাও ভোগ করো তো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া সাদিয়া আহমানের পিছনে কেউ লাইকেন না লারালারি করেন না সাদিয়া এমন একটা অ্যাটম বোমা ফাটলে একেবারে চারপাশের সবগুলাকে নিয়েই ফাটবে খুবই সাহসী মেধাবী এবং আহ আমি বলবো অনেস্ট একজন অ্যাক্ট্রেস উনি প্রথম আলোতে গেছে একটা সাক্ষাৎকার দিতে সেখানে সফিকাল মামুন তার পারমিশন ছাড়া তার ভিডিও করছে প্রথমত পারমিশন ছাড়া ভিডিও করছে দ্বিতীয়ত একজন মেয়ে মানুষকে ভিডিও করছে তো নায়িকাকে ভিডিও করছে ওকে এখন সবিকাল মামুন হয়তো ভেবেছিলেন সে শীর্ষ পত্রিকার সঙ্গে কাজ করেন তাই যে কোনো নায়িকাই তার বন্ধু বা বন্ধু সমপর্যায়ের বা কাছের বা তাকে আপন মনে করছেন আপন মনে করেই হয়তো ভিডিওটা করেছেন ঠিক আছে আমি শুরুতেই বলেছিলাম যে অভিনয় শিল্পীদের সঙ্গে সাংবাদিকদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুব সহজে নষ্ট হয় না যদি না যদি না কারো সার্থিক না লাগে এখন সাদি আহমানের যে ভিডিওটা সে করেছে উইদাউট পারমিশন সেই ভিডিওটা করতে করা পর্যন্ত ঠিক ছিল সাদি আহমান তখন কিছু বলে নাই যখন সেটা শফিকাল মামুন তার পেজে আপলোড করলো এবং সেটা এডিট করে আপলোড করলো সে মাইক ঠিক করছে শাড়ি ঠিক করছে আর একটা মেয়ে যখন শাড়ি পরে তখন অবভিয়াসলি তাকে একটু আকর্ষণীয় লাগে এবং তার শরীরের অনেক আকর্ষণীয় জায়গা আরও অনেক আকর্ষণীয় হয়ে ওঠে এবং সেই জায়গাগুলোকে যদি এডিট করে শফিকাল মামুন তার পেজে দিয়ে থাকে সামান্য কিছু ভিউয়ের জন্যে ফলোয়ারের জন্যে তাইলে এটা সভিকাল মামুনের জীবনের সবচাইতে সাংবাদিকতার জীবনের সবচাইতে বড় ভুলটা সে করে ফেলছে এবং সে অলরেডি এটা রিয়ালাইজও করে ফেলছে তার এই এক ভুলের কারণে তাকে প্রথম আলোর সঙ্গে সমস্ত সম্পর্ক থেকে একেবারে বিচ্যুত করা হলো হ্যাঁ সৈকাল মামুনকে এই ভিডিওটা নামানোর জন্য সাদি সাদিয়ামান ফ্রেড দিছে ফ্রেড দিছে বলতে তাকে বুঝ জিজ্ঞেস করছে তারপর শফিকাল বাবুর ভোগ বুঝাইতে চেষ্টা করছে যেটা সাদিয়া আহমেদ তার স্ট্যাটাসে বলছে অবশেষে শফিকাল বাবুর সেটা ডিলিট করছে এবং তার অন্য একটা ছবিও পোস্ট করছে সেটাকে ইয়ে করার জন্য মিনিমাইজ করার জন্য কিন্তু ইতোমধ্যে স্ট্যাটাস তো ভাইরাল সাদিয়া আহমেদের এবং নিলয় সেই স্ট্যাটাস শেয়ারও দিছে এবং সাদিয়া আহমেদের যে ফলোয়ার নিলয়ের যে ফলোয়ার এত মানুষ যখন জিনিসটা জায়গা গেছে আবার এটাকে নিয়ে একটা হয়ে গেছে তখন প্রথম আলো তার চুপ থাকবে না প্রথম আলো দেখলো যে আগে চাচা আপন প্রাণ বাঁচা লোকটা এত বছর সার্ভিস ছোট্ট ভুল হয়তো মানে একটা বড় ভুল বিশাল ভুল সেই ভুলকে প্রথম আলো একটা 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 এমন একটা শাস্তি দিতে পারতো যে সতর্ক করে দেওয়া হলো যে তুমি ধরনের কাজ আর করবা না তোমাকে এক মাসের জন্য সাসপেন্ড করা হলো একেবারেই ঝেড়ে ফেলে দিল ঝেটে ফেলে দিল মানে এত জন্য প্রথমে মামুন যা করছে ভুলে গেল এক নায়িকার একটা অপবাদে। হ্যাঁ সাদিয়া গেছে শফিক আল মামুন যখন সাদিয়া তার কারণ জিজ্ঞেস করছে শফিক আল মামুন সরি বলছে ওটা নামায় ফেলছে কিন্তু প্রথমবার ভাষ্য হচ্ছে যে সাদিয়া আয়মানের কাছ থেকে কোনো অভিযোগ সে পায় নাই ওই স্ট্যাটাস তখনও তারা দেখে নাই তার আগেই নাকি শফিকাল আল বামুন স্যাক করছে তাহলে যদি প্রথম আলো কিছুই না জেনে থাকে তাহলে কেন শফিকল বাবুনকে স্যাক করলো যাই হোক সাদিয়া একজন নায়িকা তিনি তার তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল সামনে মেহজামিন বা তিসা এদের অবস্থানে সে যাবে তো অবভিয়াসলি একজন সাদিয়া আয়মানকে কাছে রাখা প্রথম আলো মনে করেছে একজন সাদিয়া ইয়মানকে যদি কাছে রাখি আর একজন শ্রফিকাল মামুনকে যদি ছেঁটে ফেলি তাহলে ওটাই বেশি লাভ হবে অবশ্যই আমি বলতে চাই যে সাদিয়া ইমানের পারমিশন ছাড়া শফিকাল বামুন যে কাজটি করেছে সেটি অন্যায় অবশ্যই আমি বলতে চাই সেটি এডিট করে যে ভিডিওটা সে আপলোড করছে সেটাও অন্যায় অবশ্যই আমি বলতে চাই যে সাদিয়া ইয়মানের বিষয়টা যেটা প্রথম আলো শ্রফিকাল মামুনের বিরুদ্ধে অ্যাকশন নিছে সেটা সঠিক কিন্তু সেই অ্যাকশনটা নেওয়ার আগে সাদিয়া আয়মান এবং শফিকাল মামুন দুজনের সঙ্গে তারা কি কথা বলতে পারতো না তারা কি এই দুজনকে মিউচুয়াল করাই দিতে পারত না শফিকাল মামুন কি সাদিয়া আয়মানের সঙ্গে এর এই ঘটনার আগে আর কোন অনভিপ্রেত কাজ করেছে শফিকাল মামুনের বিরুদ্ধে কি আর কোনো অভিযোগ আছে সফিকাল মামুন কি এর আগে এরকম কাজ অন্য কোন নায়িকাদের সঙ্গে করেছে সফিকাল মামুন কি তার ক্যারিয়ারে তার এমন কোন নেগেটিভ ইমেজ সে কি ক্যারি করে একজন সিনিয়র সাংবাদিক অত্যন্ত সিনিয়র সাংবাদিক তাকে এইভাবে হ্যাঁ সে সিনিয়র বলে তার যে দোষ ত্রুটি মাফ করে দিতে হবে তা না সে দোষ করলে তার সেটা শাস্তি হবে সাদিয়া এমন শফিকাল মামুনের সঙ্গে একটা কথাবার্তা বলছে শফিকাল মামুন সেটা নামাই দিছে ব্যাপারটা সাদিয়া এমন আর শফিকাল মামুনের মধ্যে আছে সাদিয়ামান বলছে আপনি যদি এটা না নামান তাহলে আমি আইনের ব্যবস্থা নেব কে নামাই দিছে সাদিয়া আয়েমানের সঙ্গে শফিকাল মামুনের বিষয়টা ডান তাহলে সে যেখানে শফিকাল মামুন সাদিয়া আয়মানের সঙ্গে বিষয়টা ডান করেছে প্রথম আলো শফিকাল মামুনকে কেন ডান করে দিল কেন এতদিনের সম্পর্কটা শেষ করে দিল সফিকাল মামুন এই দীর্ঘ দেড় যুগ নিশ্চয়ই নিষ্ঠার সাথে প্রথম আলোকে সার্ভিস দিয়েছে এক নিমিশে প্রথম আলো শফিকাল মামুনকে চিনে না ভুলে গেল এভাবে চোখ পল্টি দিল প্রথম আলো আমি সাদিয়া আয়মানের বিপক্ষে বলছি না আমি সফিকাল মামুনের পক্ষেও বলছি না আমি বলছি একটি লোক এত বছর যেখানে কর্ম মানে কাজ করেছে তার জীবনের বেশিরভাগ অংশটা যেই অফিসকে সে দিয়েছে সেই অফিস তাকে এইভাবে অস্বীকার করে নিল প্রথম তো এরকম স্বভাব আগের ছিল না সেই কল্যাণের কথা যদি আমি টানি প্রথম এক সাংবাদিক কোনো এক গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে একেবারে আইসিইউতে চলে গেছেন সেই সাংবাদিকের পক্ষে লড়ে আমাদের কল্যাণকে সন্দেহভাজন একেবারে থানায় নিয়ে জেল পর্যন্ত পাঠাইছে অভিনেতা কল্যাণ কুরাই কুরাইয়া সে কল্যাণ কুরাইয়া সেই থানা থেকে বেরোয় অভিনয় ছেড়ে ছেড়ে এখন আমেরিকায় গিয়ে থাকছে তার অভিনয় দা এন্ড প্রথম তার নিজের একজন কর্মীর জন্য এতটুক করলো আর শফিকাল মামুনের জন্য কিছু করলো না কারণ কি কারণ শফিকাল মামুন একজন কন্ট্রিবিউটার শফিক মামুন প্রথম আলোর স্টাফ না স্টাফ হইলে একটা তারপরেও আরো বিষয় আছে প্রথম আলো অনেক বড় পত্রিকা তাদের অনেক পাওয়ার তারা যা ইচ্ছা তাই করে তাদের স্টাফদের সঙ্গে এরকম ঘটনা আগেও হয়েছে তো যাই হোক শফিক মামুন যে ভুলটি করেছে এই ভুলটি আমার মনে হয় আর কোনো সাংবাদিক করবে কিনা বা আর কোনো সাংবাদিক নায়িকাদের ভিডিও করবে কিনা বা ভিডিও করলেও পারমিশন নিয়ে করবে এরকম একটা প্র্যাকটিস থাকা উচিত এটাই তো জেনারেসিটি তাই না এটাই তো ভদ্রতা যে আপনি কোনো নায়িকার ভিডিও করবেন আগে ভিডিও করার আগে পারমিশন নিতে হবে যে আমি আপনার ভিডিও করতে পারি নায়িকা যদি বলে হ্যাঁ করতে পারেন তখন করবেন আর যদি না করতে পারেন না তখন করবেন না এটা তো সাধারণ একটা বিষয় আজকাল একটা মেয়ে শাড়ি পরলে সে বা শাড়ি যখন ঠিকঠাক করে সে একটা অর্ড সিচুয়েশন থাকতেই পারে একেবারে তাকে পারমিশন ছাড়া তার ভিডিও করলে তার যে কোনো একটা হট সিচুয়েশনের ভিডিও ক্যামেরাবন্দি হয়ে যেতে পারে সেই কারণে মেয়েটিকে আগে সতর্ক করতে হবে হ্যাঁ আপনার ভিডিও করা হচ্ছে আপনি সতর্ক থেকে যান তো সাদিয়ামান তার জায়গায় ঠিক আছে শফিক আলম তার জায়গায় ছোট্ট একটা ভুল করে ফেলেছে কিন্তু ছোট্ট একটা ভুলের জন্যে আমি ভুলটাকে ছোট বলছি এই অর্থে যে সে এটার ইম্প্যাক্টটা হয়তো বুঝতে পারে নাই যে সাদিয়া আমান কতটা সাফার করবে এটার জন্য সে মনে করেছে একজন নায়িকা সে হয়তো সে মনে করেছে আমি যাই না তার সাথে আমার কথা হয়নি হয়তো সে মনে করেছে একজন নায়িকাকে যত ভাবে উপস্থাপন করা যায় ততই নায়িকার সুনাম বাড়ে হয়তো অন্যান্য নায়িকাদের সঙ্গে সে মিসজাজ করে ফেলছে সাদিয়াকে সে হয়তো ভেবে ফেলছে সাদিয়া আহমান বরং সেটাতে খুশি হবে তার ভাবনা ভুল ছিল তার অ্যাকশন ভুল ছিল তার ভিডিও করাটা ভুল ছিল সেই ভুলের বাসুল যে এইভাবে দিতে হবে সফিকাল মামনকে আমার মনে হয় সেটি সে বুঝতে পারে নাই তো সাবধান বাঘে ধরলে আঠেরো ঘা পুলিশে ধরলে ছত্রিশ ঘা আর সাংবাদিকে ধরলে বাহাত্তর ঘা কিন্তু সাংবাদিকের উপরেও কিন্তু একজন আছে কে নায়িকা নায়িকা ধরলে কত ঘা এখন আপনারা এই দেখেন